রিতার ডায়েরি, দক্ষিণ আফ্রিকার বিশেষ কিছু খাবার। 1993-তে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে স্বামী পুত্র কন্যা সহ পদার্পণ করলাম। সেটা ছিল 8ই এপ্রিল, শুক্রবার, গুড ফ্রাইডে। তখনও চলছে কিছুটা অ্যাপার্থিড এরা বা বর্ণ বৈষম্যের যুগ। ম্যান্ডেলা জেল থেকে ছাড়া পেয়েছেন, পরের বছর অর্থাৎ 1994-তে হবে ভোট, প্রথম ভোট, যেখানে সবাই সমান অধিকারে লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের সরকার বেছে নিতে পারবেন। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল বিচের ধারে হোটেলে, ইউনিভার্সিটির গাড়ি পৌঁছে দিয়ে গেল সেখানে। রাতে যেন বাইরে না যাই সেই সতর্ক বার্তাও দিয়ে গেল, কারণ রাজনৈতিক অস্থিরতা চলছে দেশে। ইংরেজ রাজত্বে বিহার, সাউথ ইন্ডিয়া থেকে বহু মানুষ জীবিকার টানে এসেছিলেন, মূলত রেললাইন পাতা ও আখের ক্ষেতে কাজ করার জন্যে। বেশিরভাগই লেখাপড়া জানত না, মাতৃভাষা ছাড়া অন্য ভাষাও জানত না। হোয়াট ইজ ইয়োর নেমের উত্তরে কোনো একজন হয়তো বলেছিল, আমরা খুব গরিব। প্রশ্নকর্তা বুঝেছিল এটাই ওর নাম, সেই থেকে তার নাম হয়ে দাঁড়ায় গরিব। বংশ পরম্পরায় তার পদবি গরিব হয়ে যায়। নিজেদের পরিবেশ পরিজন ছেড়ে একটু সুখের আশায় এতদূর জাহাজে গাদাগাদি করে এসেছিলেন। অনেক কষ্ট করতে হয়েছে নিজেদের জায়গা করে নিতে। আজ এখানকার খাওয়া দাওয়া নিয়ে দু চার কথা বলবো। না, ডাল ভাত নয়, সে তো সবাই খায়, একটু অন্য রকম। বানি চাউ এখানকার সকলে খেতে খুব ভালোবাসে। বিনস কারি, মুরগি, মাটন সব রকমের হয়। অর্ধেক পাউরুটির ভেতরের নরম অংশটা বার করে নিলে যে গর্ত হয়, তাতে সবজি মাংস ভরে দিয়ে রুটির নরম অংশটা দিয়ে চাপা দেওয়া, এই হলো বানি চাউ। একবার চা খাওয়ার নেমন্তন্ন পেলাম, তাতে অনেক খাবারের মাঝে কচুরমুখী সেদ্ধ দেখে অবাক হয়েছিলাম। মাখন, নুন, মরিচ দিয়ে সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে খেল। কচুরমুখীকে এরা বলে মোডুম্বি। আরেকবার এক ঠাকুরমা বা ওম্মা পামকিন ফ্রিটার্স খেতে ডাকল। গিয়ে দেখি ওমা, কুমড়ো বেসন দিয়ে ভাজা, একটু অন্যভাবে। লোকাল লোকেরা ভুট্টার পাউডার জলে ফুটিয়ে মন্ড মতো করে, একে পাফ বলে। এর সাথে মাংস বা সবজি চলে। এদেশে বাঙালি তাদেরই বলে যারা কিনা কলকাতা বন্দর থেকে জাহাজে উঠেছিল। এরা মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দা। আমরা একদিন এক বয়স্কা ভদ্রমহিলার দেখা পেলাম সি বিচে। আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা শুনে উনি নিজেই এগিয়ে এলেন। উনি কলকাতার লোরেটোতে পড়তে গিয়েছিলেন। ওনার সাথে শেষ দিন অবধি যোগাযোগ ছিল। উনি মেথি লাগান তৈরি করা শিখিয়েছিলেন। এটি একটি বেকড আইটেম। ময়দা, ফ্যাট, নুন ও মেথি পাতা মিশিয়ে ব্যাটার তৈরি করে বেক করতে হয়। খুবই সুস্বাদু, চায়ের সাথে দারুণ লাগে। কাজের সন্ধানে যারা এসেছিলেন তাদের তো নিজস্ব খাবার ছিল না। পরে আস্তে আস্তে ব্যবস্থা হয়েছে। বেঁচে থাকার লড়াইতে একে অপরের খাওয়া, ধর্ম, সংস্কৃতি মিলিয়ে মিশিয়ে নিয়েছেন। এদেশের ভাষা শিখেছেন। পরের প্রজন্ম থেকে আস্তে আস্তে নিজেদের সব কিছুই প্রায় বাদ হয়ে গেছে, না হলে যে টিকতেই পারতেন না। বিরিয়ানি, বিরিয়ানি এখানে খুবই জনপ্রিয় একটি খাবার। খোসা সমেত মুসুরির ডালের নাম বিরিয়ানি ডাল। এটা ব্যবহার হয় সব রকম বিরিয়ানির ক্ষেত্রে। এর সাথে থাকে মটর ডাল ও স্যালাড। একসময় পৈকি তৈরির কম্পিটিশন হতো ফার্মারদের মধ্যে, প্রাইজ বিতরণও হতো। তেপায়া লোহার বড় পাত্রে কাঠের আগুনে রান্নাটি হয়। যার ভাড়ারে যত রকম মাংস আছে, যেমন গরু, হরিণ, ভেড়া, শুয়োর ইত্যাদি, সব একসাথে ওই পাত্রে দিয়ে ফোটানো শুরু করে। এরপরে আলু, কুমড়ো, বিনস, শালগম, গাজর, বিট বড় বড় টুকরো করে আস্তে আস্তে যোগ হতে থাকে। পেঁয়াজ দেয়া হয় গোটা গোটা, কেউ কেউ লঙ্কাও দেয়। টমেটো দেয়া হয় সবার শেষে,
সব সবজি মাংস সেদ্ধ হয়ে গেলে দেয়া হয় এদেশে স্পিনাচ। পরিবেশনের আগে গোলমরিচ গুঁড়ো ও বিশাল টুকরো অর্থাৎ বড় এক থাবা মাখন দেয়া হয়। হ্যাঁ, অবশ্যই ফার্মার্স ওন ওয়াইন দেওয়া হয় রান্নার সময়, দেখে ভালো লাগলেও চেখে দেখা হয়নি। আমি মুরগির মাংস ছাড়া অন্য মাংস খাই না, আর এরা মুরগির মাংসকে মাংস হিসেবেই গণ্য করে না। এখানে নানান রকম বিনসের দানা বা সিডস খাওয়ার চল আছে, আমাদের রাজমা জাতীয় বিনস, যেমন শ্যাম বিনস, সুগার বিনস, কিডনি বিনস ইত্যাদি। এই বিনস সেদ্ধ হতে অনেক সময় লাগে, এদেশে প্রেশার কুকারের ব্যবহারের চল নেই, এরা ব্যবহার করতে ভয় পায় সবাই, কালো সাদা ইন্ডিয়ান সবাই। আমি দু একজনকে এনে দিয়েছি ও ব্যবহার বিধি শিখিয়েও দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কেউই ব্যবহার করেনি। এরা ডার্ক মশলা বলে একটা মশলা সবেতেই ব্যবহার করে, টুকটুকে লাল রঙের মশলায় থাকে লঙ্কা, ধনে, জিরে, হলুদ, তবে লঙ্কাটা থাকে খুব বেশি পরিমাণে, আর থাকে অনেক রকমের হার্ব, ধনে পাতা, কারি পাতা, পুদিনা পাতা, তেজপাতা সব একসাথে ব্যবহার হয়। গরম মশলাও পড়ে, তবে তাতে দারচিনির ভাগটা থাকে অনেক বেশি। এটি খুবই জনপ্রিয় মশলা। এবার বলবো চাকালাকার কথা, বেশ মজার না নামটা? চাকালাকা হচ্ছে সোজা কথায় ভেজিটেবল আচার। গাজর, মিষ্টি আলু, কুমড়ো, মটরশুঁটি, টমেটো ইত্যাদি আধা সেদ্ধ করে নুন, চিনি ও ভিনিগারে প্রিজার্ভ করে রাখে, বহুদিন ভালো থাকে। এরা স্যান্ডউইচ, র্যাপ ইত্যাদির সাথে চাকালাকা খেয়ে থাকে। ও হ্যাঁ, র্যাপ হচ্ছে আমাদের রোল, পিকল অনিয়নও এই জাতীয় আচার। বিট আধা সেদ্ধ করে চাকাচাকা করে কেটে এর সাথে ছোট ছোট পেঁয়াজ লেয়ার বাই লেয়ার সাজিয়ে ভিনিগারে ভিজিয়ে রাখতে হয়। এক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগারে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফুটিয়ে ঠান্ডা করে নুন চিনি মিশিয়ে ঢালতে হয়। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় দারুণ। নুন চিনির ব্যালেন্সটা ঠিক হওয়া চাই, তবে জিনিসটা ভালো থাকে বহুদিন। ভাত, রুটি, পরোটা, র্যাপ সব কিছুর সাথেই চলে। ঝাল খেতে চাইলে লঙ্কা দেওয়া যায়, পছন্দ অনুসারে কেউ কেউ রসুনও দেয়। চাকালাকা খেতে ভালো, খাওয়াও ভালো। এবার বলি এখানকার একটি ড্রিঙ্কের কথা, রুই বস। টেবিল মাউন্টেন রেঞ্জে এক প্রকার গুল্ম গরম জলে ফুটিয়ে তৈরি হয় রুই বস। শুনে আমাদের চায়ের মতো মনে হলেও এটি আলাদা স্বাদের তরল পানীয়, মধু বা ভ্যানিলার মতো হালকা সুগন্ধ থাকে এতে। ক্যাফেন মুক্ত, অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর এই পানীয়। এই চা ডায়রিয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যাও প্রতিরোধ করে। শেষ করব বারবিকিউয়ের কথা বলে। দক্ষিণ আফ্রিকার মানুষজন মদ ও মাংস খুব পছন্দ করে। বারবিকিউ হচ্ছে কাঠকয়লার আগুনে ঝলসানো মাংস। ঝলসানোর আগে মাংসকে নানান মশলায় ম্যারিনেট করে রাখতে হয়। বারবিকিউ এতটাই জনপ্রিয় যে এখানে বারবিকিউ ডেও পালিত হয়। বড় বড় খেলা চলাকালীন স্টেডিয়ামের বাইরের বড় বড় স্ক্রিনে খেলা দেখানোর যেমন ব্যবস্থা থাকে, তার সাথে থাকে বারবিকিউ করার উপযুক্ত উনানের ব্যবস্থাও। যে যার বাড়ি থেকে ম্যারিনেট করা মাংস তাতে ঝলসে মদের সাথে খেতে খেতে খেলা দেখা উপভোগ করে। শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে? মিষ্টি বলতে সুজি, বরফি, গোলাপ জামুন ও জিলিপি। পাঠে সুপ্রিয়া মজুমদার।